ভালোবাসার অবিশ্বাস্য স্মরণীয় রাজকীয় সমাধি, ইসলামিক স্থাপত্যের অপূর্ব নিদর্শন যা শান্তি ও সৌন্দর্যের প্রতীক। বলছি তাজমহলের কথা, যা সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের স্মৃতিকে অম্লান করে রাখার জন্য নির্মাণ করেছিলেন। কিন্তু আজকে আমরা যে তাজমহল দেখছি, 100 বছর আগে এই তাজমহল এরকম ছিল না। বলা হয় যখন তাজমহল নির্মাণ করা হয়েছিল, অর্থাৎ 400 বছর আগে, মোগল সাম্রাজ্য তথা ভারতবর্ষ ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ও সমৃদ্ধশালী দেশ। এরপর ব্রিটিশরা ভারতে এসে ধীরে ধীরে প্রভাব বিস্তার করতে থাকে। একসময় গোটা ভারতবর্ষের নিয়ন্ত্রণ তারা নিয়ে নেয়। এরপর লুটপাট চালিয়ে ভারতের সমস্ত মূল্যবান ধন সম্পদ তাদের দেশে নিয়ে যায়। সে সময় তারা সেই লুটপাট থেকে বাদ রাখেনি তাজমহলকেও। বিভিন্ন যুদ্ধ, সংঘাত আর লুটপাটের শিকার হয়ে অযত্নে অবহেলায় পড়ে থাকা কঙ্কাল প্রায় তাজমহল আজ কীভাবে তার হারানো জৌলুস ফিরে পেল, তাজমহলের সাথে ঘটে যাওয়া ধ্বংসযজ্ঞের সেই ইতিহাস জানাবো আজকের এই ভিডিওতে। কিন্তু তার আগে আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে আমাদের ফলো করুন। তৎকালীন সময়ে 20,000 শ্রমিকের টানা 22 বছর ধরে অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে ভালোবাসার এই অপরূপ নিদর্শন তাজমহল নির্মিত হয়েছিল, যা নির্মাণ করতে তখনকার সময়ের প্রায় 4 কোটি টাকা খরচ হয়েছিল। তাজমহল ছিল দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের বহু মূল্যবান রত্ন আর শিল্পের সমাগম। কিন্তু ব্রিটিশ শাসন আমলে এত মূল্যবান নিদর্শনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে তাজমহলের চারিদিকে বড় বড় গাছপালা ও জঙ্গল এর সৌন্দর্য ঢেকে দিয়েছিল। বলা হয় পুরো স্থাপনাটির শুধু ভগ্নাবশেষই পড়েছিল। দেশ স্বাধীন হওয়ার পর ভারত সরকার এর সংস্কার করেন, কিন্তু ব্রিটিশরা তাজমহলে যে লুটপাট চালিয়েছিল তা পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। এই লুটপাটের মধ্যে ছিল প্রায় 28 রকমের বহু মূল্যবান মার্বেল পাথর, হিরে মানিক আর জহরত। তাজমহলের মূল ভিত্তিতে রয়েছে সাদা মার্বেল পাথরের সমাধি। ভিত্তিতে বেশ কয়েকটি বড় কক্ষ রয়েছে। এর প্রধান কক্ষে রয়েছে মমতাজ মহল ও শাহজাহানের স্মৃতিফলক, আর তার এক স্তর নিচে রয়েছে তাদের কবর। ভিত্তিটির চারপাশে রয়েছে 4টি মিনার, যা ভূমিকম্পের হাত থেকে তাজমহলকে বাঁচাতে বাহিরের দিকে মুখ করে রয়েছে। এর বাইরে শাহজাহানের অন্য স্ত্রীদের ও মমতাজের প্রিয় পরিচারিকাদের সমাধি রয়েছে। চত্বরের ভেতর দিকে সংযুক্ত বিচিত্র কিছু গম্বুজাকৃতির ইমারত বিশিষ্ট জায়গা রয়েছে, যা পর্যবেক্ষণ চৌকি হিসেবে ব্যবহার করা হতো, আজ তা জাদুঘর হিসাবে ব্যবহার করা হচ্ছে। আপনি কি জানেন তাজমহলের সামনে 24টি ঝর্ণা আছে, যা তখনকার দিনে মোগল আমলের তৈরি। এখন এই ঝর্ণাগুলো মোটরের সাহায্যে চলে, কিন্তু তখনকার দিনে বিদ্যুৎ মোটর কিছুই ছিল না, তবুও এই ঝর্ণাগুলো চলত, যা তৎকালীন ভারতের এক বিখ্যাত আবিষ্কার। ঝর্ণার পাইপগুলো সরাসরি পানির পাইপের সাথে যুক্ত ছিল না, এর বদলে প্রতিটি ঝর্ণার নিচে একটি করে তামার পাত্র বসানো হয়েছিল। পানি এসে প্রথমে পাত্রগুলোতে ভরাট হতো, যাতে প্রতিটি ঝর্ণায় সমানভাবে পানির চাপ থাকে। তাজমহলের সামনের চত্বরে রয়েছে 4 অংশে বিভক্ত একটি বড় বাগান, যা ছিল প্রাকৃতিক রূপবৈচিত্র্যে ভরপুর। মুঘল সম্রাটদের উত্তরোত্তর অবক্ষয়ের সাথে সাথে বাগানেরও অবক্ষয় ঘটে। ইংরেজ শাসন আমলে এই বাগানের প্রাকৃতিক ভূদৃশ্যকে পরিবর্তন করে লন্ডনের বাগানের স্টাইলে সাজানো হয়েছিল, যা এখনও সেই স্টাইলই আছে। তাজমহল তৈরির পর তার মুখ্য দরজা ছিল যমুনা নদীর দিকে। সম্রাট শাহজাহান ও তার বিশিষ্ট অতিথিরা এই মুখ্য দরজা দিয়ে তাজমহলে প্রবেশ করতেন, কিন্তু সময়ের সাথে সাথে যমুনা নদী দিন দিন শুকিয়ে যায়, ফলে তার প্রধান দরজা বন্ধ হয়ে যায়। আমরা এখন যেদিক থেকে তাজমহল দেখি, এটা আসলে তার উল্টো দিক। তাজমহলে ঢোকার প্রধান ফটক মার্বেল পাথরে তৈরি, এর উপরে রয়েছে অনেকগুলো ছোট আকৃতির গম্বুজ। দরজাটির নকশা ও ধরন আজও মুঘল সম্রাটদের স্থাপত্য শৈলীর স্বাক্ষর বহন করছে। আপনি শুনলে অবাক হবেন, এই তাজমহল কুতুব মিনারের থেকে উঁচু। কুতুব মিনারের উচ্চতা 72.5 মিটার এবং তাজমহলের উচ্চতা 73 মিটার। তাজমহলের মুখ্য গম্বুজের যে চূড়া ছিল তা সম্পূর্ণ সোনার তৈরি ছিল, কিন্তু ব্রিটিশ সরকার এই সোনা খুলে সেখানে ব্রোঞ্জের চূড়া লাগিয়ে দিয়েছিল। 18 শতকের শেষভাগে তাজমহলের একটি অংশ মেরামতের অভাবে খুব খারাপভাবে নষ্ট হয়ে যায়। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় ইংরেজ সৈন্যরা তাজমহলের বিকৃতি সাধন করে।
আর সরকারি কর্মচারীরা বাটালি দিয়ে তখন তাজমহলের দেয়াল থেকে মূল্যবান ও দামি দামি সব রত্নগুলোকে খুলে নিয়েছিল। 1800 শেষ দিকে লর্ড কার্জন তাজমহলের বেশ কিছু সংস্কার করেছিল। তিনি তাজমহলের ভেতরের মঞ্চে কায়রো মসজিদে ঝোলানো বাতির অনুকরণে একটি বড় বাতি বসিয়েছিলেন। তিনি বাগানের নকশা পরিবর্তন করে ইংরেজ পার্কের অনুকরণে করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির হিটলার বাহিনী সারা পৃথিবীতে ধ্বংসলীলা চালিয়েছিল। তখন ব্রিটিশ সরকার তাজমহলকে সম্পূর্ণভাবে বাঁশ দিয়ে ঢেকে দিয়েছিল, যাতে কোনো শত্রুপক্ষ এর উপরে আক্রমণ করতে না পারে। 1965 এবং 1971 সালে ভারত পাকিস্তানের যুদ্ধের সময় ও বাংলাদেশের মুক্তির যুদ্ধের সময় বিমান চালকদের দৃষ্টিভ্রম ঘটানোর জন্য তাজমহলকে বাঁশের ভাড়া দিয়ে আবারও ঢেকে দেওয়া হয়েছিল, কারণ ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে অন্যতম সমর্থনকারী দেশ ছিল। নির্মাণের পর থেকেই তাজমহল বহু পর্যটককে আকর্ষিত করেছে। এমনকি তাজমহলের দক্ষিণ পাশে ছোট শহর মমতাজাবাদ গড়ে তোলা হয়েছিল পর্যটকদের জন্য। আমেরিকার পূর্ব রাষ্ট্রপতি বিল ক্লিনটন তাজমহলের সৌন্দর্য দেখার পর বলেছিলেন, এই পৃথিবীতে দু ধরনের মানুষ আছে, এক, যারা তাজমহল দেখেছেন, দুই, যারা তাজমহল দেখেননি। 1883 সালে ইউনেস্কো তাজমহলকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে অন্তর্ভুক্ত করে। তাজমহল সম্প্রতি বড় একটি হুমকির মুখে রয়েছে, তা হলো যমুনা নদীর তীরের পরিবেশ দূষণ আর মধুরাতে তেল পরিশোধনাগারের কারণে সৃষ্ট অ্যাসিড বৃষ্টি। ভারতীয় উচ্চ আদালত এই বিষয়টিকে ইতিমধ্যে আমলে নিয়ে নিষিদ্ধ ঘোষণা করেছে, যা তাজমহলের জন্য সুফল বয়ে আনবে বলে আশা করছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্টস বক্সে জানাবেন। ভিডিওটি শেষ করার আগে আপনার জন্য একটি প্রশ্ন রেখে যাচ্ছি, উত্তর দিবেন আশা করছি। ব্রিটিশ আমলে তাজমহলের বাগানের নকশার পরিবর্তন কে করেছিলেন? ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে আমাদের ফলো করুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।